সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বেতার বার্তা ভাইরাল হয়েছে। বাংলাদেশ পুলিশের ঢাকাস্থ স্পেশাল ব্রাঞ্চ হেডকোয়ার্টার্সের বরাত দিয়ে রাঙামাটি জেলার পুলিশ সুপার এসপি ডিএসবি গত 25 সেপ্টেম্বর বেতার বার্তা নম্বর 3909 রাজনৈতিক মূল জেলার সকল থানার ওসিদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দল ও অন্যান্য রাজনৈতিক সংগঠনের রাঙামাটি জেলার কমপক্ষে 8 জন শীর্ষ ব্যক্তি, প্রতি উপজেলার শীর্ষ 5 ব্যক্তি ও রাঙামাটি জেলার সকল পৌরসভা ইউনিয়ন পরিষদের অধীনে কমপক্ষে 5 ব্যক্তি যারা বর্তমান সরকার বিরোধী চলমান গণ আন্দোলনে জনবল সংগঠক বা অর্থায়ন করে কিংবা অন্য কোনোভাবে সহযোগিতা করে এমন ব্যক্তিদের বিস্তারিত তথ্য যেমন ঠিকানা, মোবাইল নম্বর ও এনআইডি নম্বর ইত্যাদি সংগ্রহ করে তার কাছে প্রথমে ইমেইল যোগে পরে হার্ড কপি পাঠাতে নির্দেশ দিয়েছে। অর্থাৎ পুলিশের বিশেষ শাখার হেডকোয়ার্টারের নির্দেশনা অনুযায়ী এই বেতার বার্তা পাঠানো হয়েছে। বিএনপি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে যে ঢাকাস্থ স্পেশাল ব্রাঞ্চের নির্দেশনা অনুযায়ী সারা দেশে সকল জেলার পুলিশ সুপার নিজ নিজ এলাকার সকল থানার ওসিকে উপরোক্ত বেতার বার্তা অনুযায়ী তথ্য সংগ্রহের জন্য অনুরূপ নির্দেশনা জারি করেছেন, যা অত্যন্ত ভয়ঙ্কর, অপ্রত্যাশিত, অসাংবিধানিক, এখতিয়ার বহির্ভূত, গণতান্ত্রিক রীতিনীতি ও সরকারি কর্মকর্তা কর্মচারী আচরণবিধি পরিপন্থী এবং রাজনৈতিক দল তথা গণমানুষের মত স্বাধীনতার মত প্রকাশের স্বাধীনতা ও আন্দোলন সমাবেশ করার মৌলিক অধিকার বিরোধী। উল্লেখিত বেতার বার্তায় বিষয়বস্তু থেকে এটি প্রমাণিত হয় যে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাসমূহ বর্তমান ফ্যাসিবাদী সরকারের নির্দেশে একটি নীল নকশার অধীনে চলমান গণতান্ত্রিক আন্দোলনকে গুঁড়িয়ে দমন করার জন্য একযোগে কাজ করছে। পুলিশ বিরোধী রাজনৈতিক দলসমূহের নেতাকর্মীদের যে তথ্য সংগ্রহ করছে তা আমাদের সংবিধান এবং দেশের অন্য কোনো প্রচলিত আইন বা বিধিবিধানের আওতায় তারা করতে পারে না। পুলিশ সুপার তার আওতাধীন ওসিদের নিকট বেতার বার্তা বা অন্য কোনো ব্যবস্থায় যেসব তথ্য চেয়েছে তা যে কোনো মানদণ্ডে বেআইনি, ইললিগাল, স্বেচ্ছাচারী, আরবিট্রারি এবং অনুমোদিত আনঅথোরাইজড পদক্ষেপ। এটি দিবালকের মতো স্পষ্ট যে বর্তমান সরকার আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে প্রয়োগ করে চলমান গণতান্ত্রিক আন্দোলনকে দমন করার জন্য রাজনৈতিক দমন, পীড়ন, অত্যাচার, নির্যাতনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর আর্থিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত। অসৎ রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর এই ধরনের বেতার বার্তা বা অন্য প্রকারের তথ্য সংগ্রহ আইনের দৃষ্টিতে অকার্যকর, বেআইনি এবং অসাংবিধানিক। এই উপমহাদেশে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের অনেক প্রখ্যাত মামলায় রিপোর্টেড ইন এআইআর 1980 এসসি 319 সিদ্ধান্ত রয়েছে যে এই মেলাফাইড এক্সারসাইজ অফ ডিসক্রিশনারি পাওয়ার ইজ ব্যাড অ্যাজ ইট অ্যামাউন্টস টু অ্যাবিউজ অফ ডিসক্রিশন। আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্টেও অনেক প্রসিদ্ধ মামলায় অনুরূপ সিদ্ধান্ত রয়েছে। উল্লেখিত বেতার বার্তা দেশের রাজনৈতিক কর্মীদের সরকার পরিপন্থী, সরকারপন্থী এবং সরকার বিরোধী কর্মী হিসাবে বিভাজিত করে চরম বৈষম্য সৃষ্টি করবে।